হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে যে প্রোডাক্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা জিঞ্জার শ্যাম্পু। আর শ্যাম্পুটি কিন্তু হচ্ছে প্রোটেক্টর ব্র্যান্ডের। তো প্রোটেক্টর ব্র্যান্ডের এই শ্যাম্পুটি কিন্তু অনেক জনপ্রিয়, অনেক বেশি পরিচিত। আমি জানি যারা হচ্ছে আপনারা অনলাইন পেজগুলো সার্চ করছেন কিংবা যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছেন, তারা সবাই নিশ্চয়ই জানেন যে এই প্রোডাক্টটি অনেক বেশি জনপ্রিয় আর অনেক বেশি পপুলার। এই যে প্রোডাক্টটি আছে, এটি কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। শুধু যে জনপ্রিয় তা না, যেই প্রোডাক্টটি জনপ্রিয় সেই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। তো এই প্রোডাক্টের কী কী কার্যকারিতা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো, আর সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার সাথে পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত। আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আমার সামনে যেটি রাখা আছে সেটি হচ্ছে প্রোটেক্টর ব্র্যান্ডের একটি শ্যাম্পু, আর এটির নাম হচ্ছে জিঞ্জার শ্যাম্পু। জিঞ্জার হচ্ছে আদা, যে আদার রস থেকে কিন্তু অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়ে হচ্ছে, অনেকে আছে যারা হচ্ছে আদা দিয়ে প্যাক তৈরি করে তাদের হেয়ারে লাগিয়ে থাকে। তো এই যে আদার প্যাকটি, আদা কিন্তু শরীরের জন্য, চুলের জন্য অনেক ভালো। তো আদা দিয়ে যারা প্যাক তৈরি করে লাগাচ্ছেন হেয়ারে, তারা জানে যেটা কেন, এটা হচ্ছে যাদের চুল পড়ার প্রবলেমটা অনেক বেশি থাকে, যারা চুলটাকে লং করতে চায়, খুশকি রিমুভ করতে চায়, কিংবা চুলের গোড়ার পুষ্টির জন্য অনেকেই আছে চুল, নতুন চুল গজানোর জন্য কিন্তু আদা ইউজ করে থাকে। আদার রস কিন্তু চুলের জন্য অনেক ভালো। তো এই আদার রস থেকে কিন্তু এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি হয়ে আছে আদার নির্যাস থেকে হচ্ছে প্রোটেক্টরের শ্যাম্পুটি বানানো। আর এই শ্যাম্পুটি হচ্ছে বিশেষ করে তাদের জন্য যাদের চুল পড়ার প্রবলেমটা অনেক বেশি, যাদের অনেক বেশি চুল পড়ার প্রবলেম হচ্ছে, কিংবা যারা চুলটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে লং করতে চাচ্ছ, আর কিংবা এখন তো অলরেডি জানো যে উইন্টার সিজন চলে আসছে, শীত আসলে সবার কিন্তু একটা প্রবলেম যেটা একদম কমন প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে স্কিন ড্রাই হয়ে যাওয়া আর চুলে খুশকি হওয়া। চুলে খুশকি হওয়ার প্রবলেমটা নেই এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, যে শীত আসলে চুলে খুশকির প্রবলেম হয়নি। চুলের ড্যান্ড্রাফের প্রবলেমটা যাদেরই আছে তাদেরকে বলবো, নর্মালি অনেকের থাকে যে সারা বছর ড্যান্ড্রাফের প্রবলেম থাকে, আর কারো কারো আছে শুধুমাত্র উইন্টার সিজনে কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেমটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের এই প্রবলেমটা আছে কিংবা যারা এই প্রবলেমটা থেকে বের হওয়ার সলিউশন চাচ্ছেন, তাদের জন্য আজকের এটা হচ্ছে একটা সলিউশন। এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু যদি কেউ রেগুলার ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের যে হেয়ার যে খুশকির প্রবলেমটা হয়ে থাকে সেটা ইনশাল্লাহ হবে না, কিংবা যাদের খুশকির প্রবলেম অলরেডি স্টিল এখনও আছে তাদের কিন্তু সেই খুশকির প্রবলেমটা হচ্ছে চলে যাবে। সো আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন হেয়ারে, তাতে করে আপনাদের যে খুশকির প্রবলেমটা সেটা ইনশাল্লাহ একদমই রিমুভ হয়ে যাবে। তো এখন বলে নিচ্ছি যে এইটা ইউজ করার যে নিয়মটা সেটা বলবো, কারা কারা ইউজ করতে পারবে সেটা তো অবভিয়াসলি আমি বলে দিব, আর এটা কীভাবে পাওয়া যাবে সেটাও আমি বলে দিব। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে জিঞ্জার শ্যাম্পুটি আছে, এই শ্যাম্পুটি আপনারা যখন ইউজ করছেন তখন যদি জাস্ট শ্যাম্পু ইউজ করছেন, শ্যাম্পু ইউজ করলে আপনার খুশকির প্রবলেমটা চলে যাচ্ছে, কিন্তু এটার যে কার্যকারিতা সেটা শ্যাম্পু যেহেতু, সো আপনি অনেকক্ষণ ধরে চুলে রাখতে পারছেন না, কার্যকারিতাটা আসবে কিন্তু একটু লেট হবে। কিন্তু আপনি যদি এটার পাশাপাশি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো, যেটা নিশ্চয়ই অনেকেই এখন পর্যন্ত অলরেডি জেনে গেছেন, তারপর আমি সেই প্রোডাক্টটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো কেউ যদি এটার সাথে হচ্ছে জাফরানের এই অয়েলটা ইউজ করেন, কেউ যদি এই জাফরান অয়েলটা রাতে ইউজ করেন, পরদিন হচ্ছে জিঞ্জার শ্যাম্পুটা দিয়ে হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করে ফেলেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের যে চুল পড়ার প্রবলেমটা আছে মাত্র তিন দিন ইউজ করার পরে আপনাদের সেটা চলে যাবে। মাত্র তিন দিন এটা অ্যাপ্লাই করার পরে ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার যে প্রবলেমটা সেটা অনেকটুকু, অনেকের 50% চলে যায়। ইভেন আমার এক কাজিন আছে যে ইউজ করেছে, সে আমাকে বলেছে মাত্র তিন দিন ইউজ করে তার চুল পড়া একদমই ভালো হয়ে গেছে। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা ইউজ করুন। আমি অনেক দিন ধরে ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আমার টোটালি চুল পড়ার প্রবলেমটা মাশাল্লাহ চলে গেছে। ইভেন আমি এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করছি, আমার ফ্যামিলি মেম্বার্স অনেকেই আছে যারা এটা ইউজ করছে। জাফরান নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আমার চ্যানেলে অলরেডি জাফরান নিয়ে অনেকগুলো রিভিউ করা আছে, অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আশা করি আপনারা সবাই সেটা দেখেছেন। তো এই যে জাফরান অয়েলটি আছে এটি অ্যাপ্লাই করুন, পাশাপাশি জিঞ্জার শ্যাম্পুটি অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ আমি একদম আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের পুরোপুরি চুল পড়ার প্রবলেম ভালো না হয়ে গেল, 100% না হলে কিন্তু অ্যাটলিস্ট 80-90% পর্যন্ত আপনার চুল পড়ার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো যারা হচ্ছেন চাচ্ছেন এই প্রোডাক্টগুলো ইউজ করতে তাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে জাফরানটা কীভাবে ইউজ করতে হবে, এটা নিয়ে অসংখ্য প্রশ্ন থাকে, এখন বলে দিচ্ছি। জাফরান অয়েলটা হচ্ছে শুধুমাত্র চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে 3 দিন, অ্যান্ড পরদিন শ্যাম্পু করে ফেলতে হবে। শ্যাম্পুটা যখন করছেন তখন অবশ্যই ট্রাই করবেন জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করতে, তাতে করে কী হবে আপনার চুল পড়াটা বন্ধ হবে, চুলটা লম্বা হবে, অ্যান্ড পাশাপাশি কী হচ্ছে আপনার কিন্তু নতুন চুলও গজাচ্ছে। নতুন যাদের চুল পাতলা অনেক বেশি তাদেরকে বলবো, আর ইভেন যাদের এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য,
আর এটা ইউজ করার যে একটা জাফরানটা কিন্তু 10-12 বছর থেকে যারা আছে তারা এটা ইউজ করতে পারবে। প্রোটেক্টরের শ্যাম্পুটাও সেম, শুধুমাত্র ছোট বাচ্চারা ছাড়া, যেহেতু এটাতে কেমিক্যাল তো অবভিয়াসলি দেওয়া আছে, সো আমি বলবো যে বাচ্চাদেরকে সবসময় কেমিক্যাল থেকে আপনারা দূরে রাখুন, কেমিক্যাল জাতীয় কোনো কিছু তাদেরকে ইউজ করাবেন না, কারণ এগুলোতে কেমিক্যাল তো অবভিয়াসলি আছে। আমি কখনোই অস্বীকার করবো না যে এইসব প্রোডাক্টে কেমিক্যাল দেওয়া থাকে না, কেমিক্যাল আছে দেখেই কিন্তু আপনাদের এটা স্টোর করে রাখতে পারছে কিংবা কাজ করছে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করুন, ইউজ করার প্রসেসটা আমি বলে দিয়েছি, ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবেন। আগের দিন তেলটা লাগান, পরদিন শ্যাম্পু করে ফেলেন, আবার চাইলে আপনি সপ্তাহে 3 দিন এভাবে করতে পারেন। যারা সপ্তাহে 2 বার করে শ্যাম্পু করছেন তারা 2 বার তেল লাগাবেন, 2 বার এটা ইউজ করবেন। সো এভাবে যদি কেউ ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার প্রবলেমটা 100% চলে যাবে, খুশকির প্রবলেমটাও চলে যাবে, অ্যান্ড পাশাপাশি চুলটা লম্বাও হবে, নতুন চুলও গজাবে। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, অবশ্যই আপনারা হচ্ছে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর একটা কথা হচ্ছে, আমরা প্রতি সপ্তাহে রবিবারে একটি ভিডিও আপলোড করবো রাত 12টায়। সেটা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করবেন, আপনাদের যত প্রশ্ন আছে আপনারা আপনাদের প্রশ্নগুলো করে ফেলুন, সেখান থেকে বেস্ট 10টি প্রশ্ন নিয়ে তাদের নাম সহকারে আমি একটি ভিডিও করবো, আর সেই ভিডিওটি কিন্তু আমি আপলোড করবো হচ্ছে রবিবার রাত 12টায়। তো আপনারা সেখানে আপনাদের ভিডিওটি দেখতে পাবেন, আর সবথেকে বেস্ট যে প্রশ্নটি হবে সেই বেস্ট যে আমাদের যে প্রশ্ন করার যে লোক থাকবে, যে থাকবেন যে বেস্ট প্রশ্নটি করবেন, 1 নম্বর যে প্রশ্নটি থাকবে তাকে কিন্তু আমরা সেখানে উইনার ঘোষণা করব। সো আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো করুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন। সো ভিউয়ার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।